শোভনদার সঙ্গে আমার সম্পর্কটা বহুদিনের, মাঝখানে কিছুদিনের জন্য রাজনৈতিক কিছু মেরুকরণ, বাধ্যবাধকতা, কিছু তিক্ততা হয়েছে, কিন্তু সম্পর্কটা এত দিনের এবং এত ঘটনার সাক্ষী আমরা এত নানাভাবে, যে সেই তিক্ততা কখনোই আসল সম্পর্কের গভীরতাকে ডিস্টার্ব করতে পারেনি। সেই কারণে আমরা একসঙ্গে বসে আছি। খুব সুন্দর গল্প আড্ডা এসব হলো, পুরনো দিনের কত কথা। সেখান থেকে আমরা যারা রাজনীতি করি তারা তো রাজনীতির কথা সেখানে আসবেই, ফলে এসব নিয়ে আলোচনা, নানা রকম আলোচনা হলো, আড্ডা হলো। শোভনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে বহু বছর ধরে জড়িত এবং অতি অল্প বয়স থেকে জড়িত, এবং তার খানিকটা পথ থেকেই আমার সঙ্গে শোভনদাকে আমি খুব কাছ থেকে দেখেছি। শোভন চট্টোপাধ্যায় ঠিক কবে থেকে শুরু করবেন বা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরা, এগুলোর কথা বলার এখতিয়ার আমার নেই। এই পুরো সিদ্ধান্তটাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদা অ্যাক্টিভ হলে নিশ্চিতভাবে আমরাও তাদের জুনিয়র হিসেবে ভালো লাগবে, খুশি হব। খান কাল পাত্র একদম ঈদের চাঁদ যেমন দেখা যায়, মমতা সেই জায়গার থেকে ঈদের চাঁদ দেখতে পারেন। সময় বোঝেন, স্থান বোঝেন, কাল বোঝেন, পাত্র বোঝেন। সেই মমতা যেদিন যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে ডাকবেন, যেভাবে ঝাঁপাতে করবেন, যা আগের শোভন বা কানন ছিল, আগামী দিনে শোভন কানন সেইভাবেই থাকবে। তৃণমূল কংগ্রেস, মমতাদি, অভিষেক ব্যানার্জি এবং সামগ্রিক অবস্থায় আমাদের অবস্থান মন খুলে, কিন্তু দীর্ঘদিন বাদে সত্যিকারের এভাবে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেনি যে আমাদের অবস্থান কি। কুণালদা কি ভেবে এসছেন, আমি কি ভেবে কুণালদা কাছে এ করছি, সেই জায়গাটার থেকে আমরা মনের দিক থেকে অনেকটাই পরিষ্কার রয়েছে। তৃণমূল কংগ্রেস তার স্বমহিমায় রয়েছে, তৃণমূল কংগ্রেস তার স্বমহিমায় থাকবে, এবং সেখানে যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবার প্রক্রিয়া, যারা স্বার্থান্বেষীরা বিভিন্ন প্রক্রিয়া করার চেষ্টা করে, তারা কোনোদিন এখানে দুর্বল করবার জায়গায় তারা আসতে পারবে না। কুণালদার সঙ্গে মানে দীর্ঘদিন আড্ডা ডিউ ছিল, এবং যে কারণে আজকে সুদ আর আসল দুটোই আমি মানে নিয়ে নিয়েছি, কারণ কুণালদাকে বলে 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 ব্যস্ততার মধ্যে একটা দিন চা খেতে আসতে বলে প্রায় আমি ডিনারের টাইম অবধি আটকে দিয়েছি। আর এত ভালো লাগছিল দুজন রাজনীতিবিদের মধ্যে যে সমস্ত কথাবার্তা পুরনো দিনের, এগুলো তো খুব এনরিচড ডিসকাশন, যেগুলো আমাদের মতো সাধারণ কর্মীদেরকে খুব উদ্বুদ্ধ করে, সবসময় একটা প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ আলোচনা করে, যেটা আমার খুব ভালো লাগে। তো আজকে সন্ধ্যাটা থ্যাঙ্কস টু কুণালদা এত ব্যস্ততা সত্ত্বেও সময় বার করে এসেছেন। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আমি বলবো যে যেটা খুব জরুরি, যে শোভন দল ছেড়ে বেরিয়ে এসছে বহু বছর, কিন্তু কুণালদা প্রথম, মানে আপনারা নিশ্চয়ই পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেবেন যে এর আগে তো উনি এসছেন, কিন্তু সদর্থক আলোচনা আজকে প্রথম, যেখানে একজন পুরনো সহকর্মী আর একজন সহকর্মীকে বলছে যে আমি তোমাকে রাজনীতিতে আবার সক্রিয় দেখলে খুশি হব। আমি আশা রাখবো যে খুব শিগগির শোভন আবার সক্রিয় হবে। কুণালদার কথা ভুলে যাক।